বাকশালার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এখন লিচুর ভরপুর সিজন চলছে, তাই এই গরমের সময় লিচুর শরবত বাজার থেকে না কিনে বাড়িতেই খুব সহজেই তৈরি করা যায় মাত্র 2 মিনিটে। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সিম্পলভাবে লিচুর জুস বা শরবতের রেসিপি শেয়ার করছি। লিচুর শরবত বানানোর জন্য কিছুটা লিচু বাজার থেকে কিনে এনেছি, আর অবশ্যই এরকম লাল লাল দেখে লিচু কিনবেন, তাহলে খেতে মিষ্টি হবে, আর একটু সবুজ টাইপের হলে টক হবে, তাই লিচুটা একটু দেখে শুনে কিনতে হবে। এবার এখান থেকে কিছুটা লিচুর খোসা ছাড়িয়ে নেব। লিচু ছাড়ানোর সময় বোটার কাছে অবশ্যই দেখে নেবেন, কারণ পোকা থাকলে বোটার এখানেই থাকে। জুস বানানোর জন্য যতটুকু লিচু প্রয়োজন নিয়ে নিয়েছি। এবার ভিতরের বীজটা ফেলে দেব। সবগুলোর বীজ ফেলে দেওয়া হয়ে গেছে, এবারে একটি মিক্সিং জারে ঢেলে নিচ্ছি। খুব সামান্য একটু লবণ দিচ্ছি, 4 চামচ চিনি দিয়ে দেব। এবারে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে, ছাকনার সাহায্যে ছেঁকে নেব। একটু ঠান্ডা জল মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম দোকানে যেমন কিনতে পাওয়া যায় দেখতে সেম ওই রকমই হয়েছে। এবার গ্লাসে ঢেলে সার্ভ করে নেব। গ্লাসের মধ্যে 2 টুকরো করে বরফ দিয়ে দিয়েছি। এখন ঢেলে নেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই বাড়িতেই তৈরি হয়ে গেল লিচুর জুস। বাড়িতে যদি ছোট ছোট বাচ্চারা থাকে বা হঠাৎ করে কোনো গেস্ট আসলে বাজার থেকে না কিনে বাড়িতেই তৈরি করে দিতে পারবেন লিচুর জুস। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।